সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন স্যার? স্যার ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। ওই আপনাদের গ্রুপে দেখলাম তো মানুষ কম, স্টুডেন্ট তো আরো বেশি থাকার কথা। হ্যাঁ, এই গ্রুপে এমনিতেই কম, আর একটু লেট হবে স্যার। মানে আমাদের এমনি ক্লাস 7টায় বেশি শুরু হয়, সাড়ে আচ্ছা, ছয়টা নামাজ লেট তো লেট সবার হলে নামাজ। লেট হলে সমস্যা নেই, কিন্তু আমি দেখতেছি যে আপনাদের গ্রুপে মাত্র 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 12, মানে 11 জনের মতো আছে, কিন্তু আপনাদের তো টোটাল 21 জন না 24 জন থাকার কথা। হ্যাঁ, সবাই অ্যাড হতে পারেন আর কি, কারণ সবার আইডিও সবার জানা নাই। ফ্রেন্ড এগুলো তো যার ফ্রেন্ড আছে সে শুধু অ্যাড করতে পারে, ফ্রেন্ড না থাকলে তো অ্যাড করা যায় না, যে জন্য হয়তো বা আইডি না জানার কারণে অ্যাড করা হয় নাই। আচ্ছা, আপনাদের কাছে কি ইটা আছে, লিস্টটা আছে যে সব স্টুডেন্টের ফোন নাম্বারের একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, এটা কি এটা জানেন? আমার কাছে নেই, এখন হয়তো বা সিয়ারের কাছে থাকতে পারে, মনির মনিরের কাছে থাকতে পারে। নাম্বারের লিস্টটা? তাহলে আমি একটা কাজ করি, আমি আপনাদেরকে একটু নাম্বারের লিস্ট দিয়ে দিই। আপনাদেরকে আমি অ্যাটেন্ডেন্স শিটটা, ওই যে কার কাছে জানি দিয়ে দিয়েছিলাম অ্যাটেন্ডেন্স শিটটা, আমি ভুলে গেছি। মনিরের কাছে মনে হয় হ্যাঁ দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, মনিরের কাছে দিচ্ছিলাম। সো আমি আপনাদের গ্রুপে যদি এটা দিয়ে দিই, আপনারা একটু ফোন করে করে সবাইকে কি করতে পারবেন না, কন্ট্যাক্ট করতে পারবেন না, যারা যারা গ্রুপে জয়েন করেনি। হ্যাঁ, চেষ্টা করা যাবে আর কি। আপনাদের এমনিতে অন্যান্য ক্লাসের কি অবস্থা বলেন তো আমাকে। অন্যান্য ক্লাসে স্যার মোটামুটি কমই থাকে, কারণ এখন তো মোটামুটি সবাই যার যার দেশের বাড়িতে চলে গেছে, অনেকে নেট প্রবলেম হচ্ছেন স্যার, এই নেটওয়ার্ক খুবই স্লো তো অনেকের। আমি তো আসলে আপনাদের ডিপার্টমেন্টের না, ঠিক আছে, আমি তো শিপুলি ডিপার্টমেন্টের। এখন আমাদের ডিপার্টমেন্টে তো খুব বেশি স্টুডেন্ট থাকে না, কারণ ওই যে হ্যাঁ আপনি যেটা বললেন সবাই দেশে চলে গেছে, নেটের অবস্থা ভালো না। কিন্তু হ্যাঁ, আপনাদের আমাদের সিইসি থেকে তো আমাদেরকে খুব চাপ দিতেছে যে আপনাদের বল প্রচুর স্টুডেন্ট থাকে, কিন্তু আমাদের থাকে ডিপার্টমেন্টে টিচাররা যখন ক্লাস মোটামুটি, নেয় শুধু একদম তখনই বলে স্টুডেন্ট আসে না। তো এগুলো শুনে না। তো আমরা এমনি তো আমাদের তো প্রত্যেকটা সেকশনে মোটামুটি তো 40 জনের এরকম স্টুডেন্ট থাকে, কিন্তু মোটামুটি 25 জন, 26-27 জন এরকম অ্যাটেন্ড হতে পারে, এর উপরে পারে না। সেরকমই তো হওয়ার কথা, কিন্তু আপনাদের ডিপার্টমেন্ট থেকে তো বলতেছে যে আমরা মানে ট্রিপলি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যখন ক্লাস নিই, টিচাররা যখন ক্লাস নিই, তখন স্টুডেন্ট কম থাকে। তো এটা কি আমাদেরই সমস্যা নাকি আসলে স্টুডেন্ট থাকতেছে না, নাকি কিছুই বুঝতেছি না। এমনিতেই কম হয়, খুব একটা বেশি হয় না, খুব একটা বেশি হয় না, তাহলে ম্যাক্সিমাম কি সেম ভুল প্রবলেম, বলতেছে? নেট প্রবলেম। এখন এখন মনে করেন থাকে আপনাদের 9 জন মোটামুটি আছে, ঠিক আছে, আপনাদের মনে করেন 9 জন আছে, এখন 9 জনের 9 জনের যদি আজকে উপস্থিত হয়, তারপরও মনে করেন এই জিনিসটা ফুল ক্লাস হিসেবে কাউন্ট হবে না, বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ এটা তো একটা হবে স্যার, ঝামেলা, একটা মোটামুটি বিরাট। অনেকেই হবে, একটু লেট করলে হয়ে যাবে। না না, আপনাদের গ্রুপেই তো নাই, গ্রুপেই তো মানুষ নাই, লেট করলে হবে কিভাবে, আসবে কোথার থেকে? এমনি মানে আরেকটা গ্রুপে জানাই দেওয়া হয়েছে, তো ওই গ্রুপে মোটামুটি অনেকেই আছে। তাই, হ্যাঁ, শুধু আচ্ছা একটা ঠিক গ্রুপই আছে, না। সবাই আসুক, আমি আস্তে আস্তে আপনাদেরকে আমি সবার ফোন নাম্বারের লিস্টটা দিয়ে দিচ্ছি, স্যার ঠিক আছে, সিআরের কাছে। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের সমস্যা হচ্ছে এই গ্রুপে মেয়ে বেশি, আর মেয়েরা তো স্যার আমাদের সবার সঙ্গে কমিউনিকেশন রাখে না, তার কারণে আমাদের এখানে উপস্থিতিটা কম। ওরা যার যার মতো তারা তারা চলে, এখানে সেটাই তাহলে কারণ। মেয়েদের মধ্যে কে কে আছে আমি দেখি, নাফিসা ইয়াসমিন, শান্তা ইসলাম, মো, তানজিলা আক্তার, আপনাদের 3 জনের মধ্যে থেকে স্যার একজন বলেন তো কে দায়িত্ব স্যার নিবেন যে মেয়েদেরকে ফোন দিবেন। একজন তাহলে মেয়ে দায়িত্ব নেন যে স্যার বাকি আপনি মেয়েদেরকে যে কথা ফোন দিবেন, বলতেছেন না ঠিক আছে। স্যার, হ্যাঁ স্যার এই যে 3 জনের বললেন আপনি, এখানে ম্যাক্সিমাম 2 জন হচ্ছে এক সেকশন থেকে আসছে, আর একজনের আমি নিজেও চিনি না। তো এক্ষেত্রে দেখা যাবে স্যার ফোন নাম্বার তো দূরের কথা, এদের কাকে সঙ্গে দিব সেগুলো বলেন, কানেক্ট নেই একজনকে বলো অন্য সেকশন থেকে স্যার। আসছে আর ওই একজন। এই যে যে সিআর ছিল মনির সিআর, এ দায়িত্ব যেহেতু নিছে, এর কাছে স্যার সব মেয়েদের, মনিরের একার পক্ষে কি আমাদের সবাইকে কাছে না ফোন স্যার, দেওয়া সম্ভব? স্যার আচ্ছা ওর ঠিক আছে, দায়িত্ব তাহলে নেই। আমি মনিরকে দিয়ে দিচ্ছি এই সবার ফোন নাম্বারের লিস্ট। জাস্ট যেটা করতে হবে, আইডি খুঁজে খুঁজে আইডি দিয়ে জাস্ট পিডিএফটার মধ্যে সার্চ দিলেই চলে আসবে, ওখান থেকে সবাইকে জাস্ট ফোন করতে হবে একবার করে। এটা বাদে তো আমি আপনাদের আজকে ক্লাস একটা হইলে আবার নেক্সট উইকে একটা ক্লাস, আপনারা তাহলে একটা কাজ করেন, আমাকে নেক্সট উইকে একটা এক্সট্রা ডেট দেন যে এই দিনে আমরা একটা মেকআপ ক্লাস নিবো। তাহলে কি হবে, তাহলে আপনাদের 9টা ক্লাস হয়ে যাবে, আপনাদের তো মিডটার্মের আগে 6টা ক্লাস হয়েছিল, তাই না? সো আপনারা যদি আজকে একটা ক্লাস করেন, আর নেক্সট উইকে তো একটা ক্লাস আসি, আপনারা তো জানেন যে 30 তারিখের পরে আর ক্লাস হবে না, তাই না? স্যার আসলে ক্লাসে কি করাবেন? ক্লাসে কি করাবো এটা পরের ব্যাপার, কিন্তু ক্লাসটা আপনাদেরকে হইতে হবে, বুঝছেন? ক্লাসটা না হইলেও আপনারও বিপদ আমারও বিপদ,
কি বিপদ তার বলতে পারতেছি না আপনাদের, কিন্তু আপনাদের নিতে হবে, বুঝতে পারছেন সমস্যাটা? এখন তাহলে আপনারা জাস্ট 1 ঘন্টা ক্লাস নিব সামনের উইকে, একটা এক্সট্রা ক্লাস মেকআপ ক্লাস, ওইটা নিলেই আমরা মোটামুটি সেফ সাইডে থাকবো, ঠিক আছে? সেফ সাইড মানে কি, আপনাদের তখন আমরা বলতে পারবো যে আমাদের প্রায় এই 8টার মতো এক্সপেরিমেন্ট হয়ে গেছে, তখন আপনার রমজান মাসে আর কোনো প্রেসারও থাকবে না, জাস্ট ল্যাব রিপোর্টগুলো লিখবেন আর যখন ভার্সিটি খুলবে জমা দিবেন, আর কোনো কনফিউশন রইল না, বুঝতে পারছেন আমার কথাটা? ঠিক আছে, তো চেষ্টা করেন যে সামনের উইকে 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা সময় দেওয়ার জন্য যে একটা এক্সট্রা ক্লাসের, ঠিক আছে? সেটা যদি হয় তাহলে আমরা মোটামুটি, আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি আসলে আপনাদের ক্লাস নিতে একদমই ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু আপনাদের ডিপার্টমেন্ট থেকে বারবার বলা হয়েছে, তো এখানে আসলে আর কিছু করার নেই। খারাপ বলা যাবে না কোনটাতেই। আচ্ছা, আর ওখানে এমনিতে আপনারা কোনো অ্যাসাইনমেন্ট বা ক্লাস টেস্ট কিছু দিতেছেন? না স্যার, স্যার ওগুলো তো ন্যায় নিষেধ, না না নেওয়া তো নিষেধ, কিন্তু তারপরেও কি কিছু দিছে বা ওরা? স্যার স্যার যারা যাদের ক্লাস টেস্টের টপিক গুলো, জাস্ট ক্লাস টেস্ট তো না, অ্যাসাইনমেন্টের টপিক আমাদের দিয়ে রাখছে যে আমাদের কমপ্লিট করে রাখে রাখতে বলছে, আমরা ভার্সিটি চালু হলে সুবিধাজনক একটা সময়ে পরীক্ষার আগে ওখানে জমা দেবো এতটুকু। আচ্ছা আচ্ছা, আর ক্লাস টেস্ট বাকি হাবি জাবি প্রেজেন্টেশন এগুলো নিয়ে কোনো কথা নেই, ভার্সিটি খুলবে তারপর যদি পসিবল হয় তাহলে নেবে। আমার তো মনে হয় না খুব তাড়াতাড়ি আপনার ই খুলবে, ভার্সিটি খুলবে, তো দেখা যাবে যে এরকম অনলাইন ক্লাসের সঙ্গে সবার অভ্যস্ত হয়ে যেতে হবে। ক্লাস খুললে ক্লাস টেস্ট, এটা যে কবে আবার কি হবে। আচ্ছা, যেটাই আপনাদের তো এমনিতে যেখানে আপনারা চাকরি করেন ওখান থেকে তো কোনো নোটিশ দেয় না চাকরিতে জয়েন করা, তাই না? ঠিক আছে, অনেক মানুষ তো হয়েছেন, চলো আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা যে জিনিসটার এক্সপেরিমেন্টটা দেখবো সেটা হলো কি আপনার ডায়োডের ক্লিপার আর ক্ল্যাম্পার সার্কিট, ঠিক আছে? সো এটা পড়ার আগে আমরা, আমি জাস্ট আপনাদেরকে একটু চলেন মনে করি যে আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম। লাস্ট ক্লাসে আমরা অ্যাডার একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করতে চাইছিলাম, কিন্তু আমার কোনো একটা ভুলের কারণে বা কোনো একটা ঝামেলার কারণে সেদিন আমরা অ্যাডারের সার্কিটটা করতে পারিনি। এই জিনিসটা কি আপনাদের মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে অ্যাডারের সার্কিটটা এখন যেহেতু আমরা এই জিনিসটা প্র্যাকটিক্যালি করতে পারিনি, সো অ্যাডারের সার্কিটটা আমাদেরকে জাস্ট ল্যাব রিপোর্টটা লিখতে হবে কি, যে মানে থিওরিটা, জাস্ট অ্যাডারের থিওরিটা কি বুঝছেন, আর অ্যাডারের দুটো ওয়েভফর্ম যদি আঁকেন, আঁকার পরে একটু যোগ হওয়ার পরে দেখতে কিরকম হবে, ওই জিনিসটা জাস্ট খাতার মধ্যে লিখে জাস্ট 2 পৃষ্ঠার একটা ল্যাব শিট করলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এখন থেকে আপনারা যতগুলো ল্যাব শিট দেখবেন, এই ল্যাব শিট জাস্ট 2 পেজের, 2 পেজের মধ্যে আপনার 1 পেজে শুধু থাকবে হলে গিয়ে থিওরি পার্টটা লিখবেন অল্প একটু, আর একটা পার্টের মধ্যে আপনার যে ল্যাবের শেষে যে কোশ্চেন গুলো দেওয়া থাকে, প্রত্যেকটা ল্যাবের শেষে আপনার যে কোশ্চেন গুলো থাকে, জাস্ট ওই কোশ্চেনের উত্তর গুলো দিলেই আপনাদের ল্যাব ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনাদের টোটাল আর মানে ওই যে অ্যাডার, অ্যাডারের যেই ল্যাব রিপোর্টটা এটা জমা দিতে হবে, আজকের থেকে শুরু করে আমরা 3টা ল্যাব করব, খুবই সহজ ছোট ছোট ল্যাব, এই 3টা ল্যাবের জাস্ট ল্যাব রিপোর্ট এভাবে জমা দিতে হবে, তাহলে হলে কি টোটাল 4টা ল্যাব রিপোর্ট। যদি টোটাল 4টা ল্যাব রিপোর্ট আপনারা জমা দেন, তাইলে আপনাদের এই কোর্সটার মানে ল্যাব যা করছে এটার পার্টটা কমপ্লিট। তারপরে আমরা পরীক্ষা যেটা নিব সেটা যদি ভাইবাতে নিই, তাহলে ভাইবার জন্য আপনাদেরকে কোশ্চেন দিয়ে দেওয়া হবে, আর যদি আমরা সেটআপ টেস্ট বা রিটেন টেস্ট নেওয়ার সুযোগ পাই, তাহলে তো আপনারা 2 উইক একটা টাইম পাবেন প্র্যাকটিস করার জন্য, বুঝতে পারছেন? সো আপনাদেরকে রমজান মাসে আপনারা চেষ্টা করবেন যে কারো যদি সুবিধা থাকে তাহলে এই যে 4টা ল্যাব রিপোর্ট
এই চারটা লাইব্রেরি একটু লিখে ফেলার, ঠিক আছে? তাহলে পরবর্তীতে দেখা যাবে যে আপনাদের জন্য ইজিয়ার হবে, একসাথে অনেকগুলো প্রেশার চলে আসবে, তো নাহলে যখন আপনার ইউনিভার্সিটি খুলবে তো আপনারা চেষ্টা করবেন চারটা লাইব্রেরি লিখে রাখার, ঠিক আছে? সো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো ডায়োডের ক্লিপার আর ক্ল্যাম্পার সার্কিট। তো আমাকে তাহলে একটু বলেন যে আপনারা কি এর আগে থিওরি ক্লাসে ক্লিপার আর ক্ল্যাম্পার সার্কিট পড়ছেন? তাহলে আমাকে একজন একটু বললেন যে ক্লিপার সার্কিটের কাজটা কি? বা আমরা ক্লিপার সার্কিট কোথায় ইউজ করি? বলবেন না? আচ্ছা, সমস্যা নেই। তাহলে ক্লিপার সার্কিটের কাজটা যেটা সেটা হলে গিয়ে কোন একটা এসি সিগন্যাল আপনার কাছে মনে করেন আছে, ঠিক আছে? তো এসি সিগন্যাল বলতে আমরা জেনারেলি কি বুঝি? এসি সিগন্যাল বলতে আমরা বুঝি যে এই সিগন্যালটা আপনার টাইমের সঙ্গে সঙ্গে এটার আপনার মানও চেঞ্জ হইতেছে বা দিকও চেঞ্জ হইতেছে, ঠিক আছে? তার মানে আপনার কাছে যদি কোনো একটা এসি সিগন্যাল দেওয়া থাকে, আপনি যদি যে কোনো একটা মুহূর্তে এটার ভোল্টেজটা মাপেন, তাইলে আপনি এক সময় যে ভ্যালুটা পাবেন তার পরের সময় ভ্যালুটা আপনার চেঞ্জ হয়ে যাবে, ভ্যালুটা কখনো স্থির থাকবে না। ডিসি ভোল্টেজ যেমন আপনার সব সময় সার্কিট কি এসি কে ডিসি করে না? না না না, এসি কে ডিসি যে সার্কিট করে ওটাকে আপনার বলা হয় হলো কি, ওটার জন্য যে সার্কিটটি ইউজ করে সেটা হলো রেকটিফায়ার। রেকটিফায়ার ইউজ করা হয় আপনার এসি থেকে ডিসি তে করার জন্য, ঠিক আছে? ক্লিপারে এসি থেকে ডিসি করা হয় না। ক্লিপারে যেটা করা হয় এই যে আপনার যে বললাম যে সময়ের সাথে সাথে এর মানটা পরিবর্তন হয়, সো পরিবর্তন হয়ে আপনার এক সময় পজিটিভ এর দিকে যায়, এক জায়গায় নেগেটিভ এর দিকে যায়, তাই না? সো আমরা এই জিনিসটাকে জানি হলো কি পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল হিসাবে, যে পজিটিভ হাফ সাইকেল আর এই যে নেগেটিভ হাফ সাইকেল, তাই না? সো আমরা যদি চাই মনে করেন কোন একটা সাইকেলকে আমরা ইলিমিনেট করে দিব, বা কোন একটা সাইকেলের সার্টেন একটা পোর্শনকে কোন একটা অংশকে আমরা বাদ দিয়ে দিব, কেটে দিব। ক্লিপ করা মানে কি? ক্লিপ করা মানে হলো গিয়ে কেচি দিয়ে আপনি যখন কোনো কিছু কেটে দেন তখন ওই জিনিসটাকে আমরা বলি যে ক্লিপ করা, ঠিক আছে? বুঝতে পারছেন? সো আমরা যদি চাই যে মনে করেন এটার মাথাটা কেটে দিব, একটা কেচি নিয়ে এটার মাথাটা কেটে দিব, তো এরকম যদি আমাদের চাহিদা থাকে তখন আমরা ওই জায়গাতে ইউজ করবো হলে গিয়ে ক্লিপার সার্কিট, যে আমরা জিনিসটাকে ক্লিপ করতে চাইতেছি বা কেটে ফেলতে চাইতেছি, ঠিক আছে? সো তাহলে স্বাভাবিক ভাবে আপনি দুই দিকেই ক্লিপ করতে পারেন। আপনি চাইলে এই পজিটিভ দিকেও ক্লিপ করতে পারেন, নেগেটিভ দিকেও ক্লিপ করতে পারেন। একই সাথে আপনি চাইলে এমন একটা সার্কিট বানাতে পারেন যেটা পজিটিভও ক্লিপ করবে, নেগেটিভও ক্লিপ করবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, ক্লিপার সার্কিট হচ্ছে মানে আমাদের যে সার্কিটটা থাকবে ওটার কিছু অংশ কেটে দিব আমরা। কিছু অংশ কেটে দিব আমরা, হ্যাঁ কিছু অংশ কেটে দিব, এরকম মাঝে মাঝে দরকার হয় কিছু অংশ কেটে দেওয়ার জন্য। তো এই ধরনের সার্কিট আমরা কি দিয়ে তৈরি করি? এই ধরনের সার্কিট তৈরি করার জন্য অবশ্যই আমাদের কোনো না কোনো ডায়োড লাগবে, ঠিক আছে? যেটা আপনার একদিকে কারেন্টকে প্রবাহিত হইতে দিবে আর একদিকে কারেন্ট প্রবাহিত হইতে দিবে না। কারণ আমরা ডায়োডের কনস্ট্রাকশন থেকে কি জানি যে একটা ডায়োড হলো একটা পিএন জাংশন, তাই না? একটা পি জাংশন থাকে, একটা এন জাংশন থাকে। সো পি জাংশনটাকে আমরা জেনারেলি পি দিয়ে ডিনোট করি, সরি পজিটিভ জাংশনটাকে আমরা পি দিয়ে ডিনোট করি আর নেগেটিভটাকে এন দিয়ে ডিনোট করি। তো আপনার ডায়োডটা তখনই কারেন্টটা পাস করবে যখন পজিটিভের সঙ্গে আপনার ভোল্টেজের পজিটিভ লাগানো হবে আর নেগেটিভের সঙ্গে ভোল্টেজের নেগেটিভ লাগানো হবে, তখন আমরা বলি যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, তাই না? তখনই একটা ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যায়। কিন্তু যদি উল্টাটা হয়, নেগেটিভের সঙ্গে যদি পজিটিভ লাগানো হয় আর পজিটিভের সঙ্গে যদি নেগেটিভ লাগানো হয়, তখন এটা রিভার্স বায়াসে চলে যায়। রিভার্স বায়াসে কি কোনো কারেন্ট যায় ডায়োডের মধ্যে দিয়ে? এই 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 মূলনীতিটা থেকেই আপনার একটা ক্লিপার সার্কিট বানানো হয়েছে। তাহলে চলেন দেখি যে আমরা একটা ক্লিপার সার্কিট কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে? আমি আপনাদের শেয়ারটা আমি স্টপ করতেছি, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট বের করে রাখছি। আমার এখানে কারেন্ট চলে গেছিল, ওয়েবসাইটটা চলে গেছে। সো আমি ওয়েবসাইটটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ক্লিপার সার্কিট আর ক্ল্যাম্পার সার্কিট বলতে আমি কি বুঝি। Thank you.
ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি আপনাদের। একই সময় ছবিটা দেখতে পারতেছেন তো না? ঠিক আছে, মনে করেন এরকম একটা এসি সিগন্যাল আছে আপনার কাছে, ঠিক আছে। সো এই এসি সিগন্যালটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হলো কি সাইনোসয়েডাল সিগন্যাল, ঠিক আছে, বা সাইন ওয়েভ, তাই না? এই জিনিসটাকে আমরা বলি হলো কি সাইনোসয়েডাল সিগন্যাল। সো এসি যে সিগন্যালটা আছে এটা হলো কি সাইনোসয়েডাল ওয়েভ ফর্মে আছে। তো এই সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের মধ্যে আপনার কি থাকে? একটা পজিটিভ হাফ সাইকেল থাকে যেটার পিক আপনি মনে করেন ভিপি তে, আর একটা নেগেটিভ হাফ সাইকেল থাকে যেটার পিক মনে করেন মাইনাস ভিপি তে। এখন মনে করেন আপনার কাছে এরকম একটা সার্কিট আছে, যে ডান দিকে যে সার্কিটটা দেখানো হইতেছে এরকম একটা সার্কিট আছে। এই সার্কিটের এক সাইডে আছে হলো এসি ভোল্টেজ সোর্স, এটা হলো যে হলো এই ধরনের সিগন্যাল জেনারেট করতেছে। এটার সঙ্গে একটা রেজিস্টর লাগানো হলো কি সিরিজে, আর সেটার সঙ্গে আরেকটা ডায়োড লাগানো, এই কনফিগারেশনে একটা ডায়োড লাগানো, ঠিক আছে। এখন আপনি এই ডায়োডটার বরাবরে ভোল্টেজ মাপবেন। আপনারা লাস্ট ক্লাসে অসিলোস্কোপ দেখছিলেন যে অসিলোস্কোপ কিভাবে ইউজ করতে হয়, এবং আপনারা সাকসেসফুলি মনে হয় অসিলোস্কোপ দিয়ে একটা এক্সপেরিমেন্টও করছিলেন, অ্যাম্পলিফায়ারের এক্সপেরিমেন্টটা, তাই না? রিভার্স ওই আপনার ইনভার্টিং আর নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এটা অসিলোস্কোপ দিয়ে করছিলেন। সো অসিলোস্কোপটা কি দেখায়, জাস্ট এটা মনে করলে হবে, অসিলোস্কোপটা আপনাকে একটা ওয়েভ ফর্ম দেখায়, ঠিক আছে। মানে আপনি যে ওয়েভটা জেনারেট করতেছেন অসিলোস্কোপে আপনি চাইলে ওরকম ওয়েভটা দেখতে পারেন, তাই না? অসিলোস্কোপ অনেকটা আপনার টেলিভিশনের মতো, যেটা আপনার ভোল্টেজটা বা কারেন্টটা ওয়েভ আকারে দেখায়। স্যার ল্যাব ক্লাস কেমন হবে থিওরির মতো? আপাতত এটা বাদ কি করব বলেন স্যার, একটা করে অসিলোস্কোপ কিনি আমরা। আমি যেটা করতে পারতাম, যেটা সবচেয়ে ভালো হইতো কি জানেন, সবচেয়ে ভালো হইতো লাগে আপনাদের কম্পিউটার সিমুলেশনের সফটওয়্যার আছে, যে সিমুলেশনের সফটওয়্যারে আপনারা এই এক্সপেরিমেন্টগুলো কম্পিউটারে করতে পারবেন। সিমুলেশন সবগুলাই কি কাজ করে স্যার ওখানে? হ্যাঁ হ্যাঁ সব কাজ করবে। আপনি যদি প্রোটিয়াস ইউজ করেন প্রোটিয়াসে আপনার সব কাজ করবে, কিন্তু সমস্যাটা যেটা অনেক স্টুডেন্টদের তো ল্যাপটপ নাই। সবগুলা বুঝিনি, আবার একটু বলেন স্যার। লজিসিম সফটওয়্যার সব কাজ করবে না? আমি লজিসিম ইউজ করি নাই কখনো। আমি ইউজ করছি লগে পি স্পাইস আর হলো কি আপনার প্রোটিয়াস, এই দুটো দিয়ে কাজ করে। ওগুলো তো অনেক ভারী স্যার, ওগুলো অনেক। আমি লজিসিমটা ইউজ করে দেখতে পারি, কিন্তু লজিসিম একদম একদম হালকা, শুধু ওখানে এনভায়রনমেন্ট নিতে হয় যে এটা কি আপনার ইশে হয় মানে মোবাইলে হয়? মোবাইলে স্যার, মোবাইলেটা আমি জানি না, কিন্তু এটা পিসিতে শুধু স্যার ওই জাভা এনভায়রনমেন্টটা লাগে তো। তাহলে আমি এটা ইউজ করে দেখব না, আপনি আমাকে একটু গ্রুপে এটা নামটা একটু পাঠিয়ে দেন, ঠিক আছে? আমি তাহলে এটা ডাউনলোড করে একটু শিখে নিব না কেমনে করতে হয়। আমি আসলে এর আগে কোনো ইউজ করি না লজিসিম। ওটার যে ইউজেবিলিটি আছে এটা অনেক সোজা, কারণ সব তাহলে তো ভালো, তাহলে তো খুবই ভালো। কিন্তু সমস্যাটা কোথায় আমি আপনাকে বলি, সমস্যাটা হলো কি বেশিরভাগ স্টুডেন্টই তো আপনার গ্রামে তাড়াহুড়ো তো চলে গেছে, অনেকেই কম্পিউটার বা ল্যাপটপ নেয় নাই। আমি যখন অন্যান্য সেকশনে বলছি যে আচ্ছা সিমুলেশনে করি, তখন দেখা গেছে ওদের বেশিরভাগই হলো মোবাইল দিয়ে ক্লাসে জয়েন করে। তো মোবাইল দিয়ে ক্লাসে, তবে স্যার ওটা দিয়ে স্যার ফুললি বোঝা যায় না, কারণ সার্কিট তো স্যার দেখে ওখানে মেক করাই যায়, কিন্তু স্যার বাস্তবে আচ্ছা আচ্ছা আমরা কানেক্ট ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ক্লাস তো লজিসিমে করি। আপনাদের যদি লজিসিমে স্পেশালি যাদের কাছে ল্যাপটপ আছে যেকোনো কিছুটাই করালে হবে, সমস্যা নেই। প্রোটিয়াসে করান স্যার, প্রোটিয়াসই তো বেশি করানো হয়। প্রোটিয়াস কি আপনারা ইউজ করছেন এর আগে? করিনি স্যার, তো জানি লজিসিমে করি, আমি সমস্যা নেই। সফটওয়্যার নতুন একটা সফটওয়্যার শিখলে তো আমারও লাভ, তাই না? নেক্সট ক্লাস থেকে তাহলে লজিসিমে দেখবো না আমরা। নেক্সট ক্লাসে তাহলে যে সার্কিটটা আমি করবো এটা আমি আগেই লজিসিমে তৈরি করে রাখবো, তৈরি করে রেখে আপনাদেরকে জাস্ট বুঝাই দিবো যে এই সার্কিটটা কিভাবে আমি তৈরি করছি, ঠিক আছে? আপনাদের মধ্যে এমনিতে কম্পিউটার আছে কাদের সঙ্গে সঙ্গে? আপনারা কম্পিউটার নিয়ে গেছেন কয়জন গ্রামের বাড়িতে? অনেকেরই নাই, কারোই নাই, কিন্তু স্যার আপনি যদি দেখান তাহলে বুঝতে পারবে সবাই, আর ক্লাসে রেকর্ড তো থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না আমি চাইছিলাম যদি আপনারা করেন তাহলে গ্রুপের একজন লিডার যদি নিজে সিমুলেশন করতো, মানে আমি তো দেখাইতাম, আমি আবার যদি নিজে সিমুলেশন করে রেজাল্ট বসে তো ওটাও কিন্তু ভালো হইতো। দেখানোর জন্য হলে দেখাইতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম কাছে ল্যাপটপ বা পিসি নাই। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা ঠিক আছে ওখানে দেখাবো না, ঠিক আছে ওইটা আমি দেখাবো না। তাহলে আমি চেষ্টা করব যে আপনাদেরকে আরেকটা এক্সট্রা ক্লাস নিয়ে আমি আজকে যে জিনিসটা বুঝাইতেছি সেই জিনিসটা আমি লজিসিমে করে জাস্ট আপনাদেরকে আউটপুটটা দেখাই দিব তাহলে, ঠিক আছে? লজিসিম বা প্রোটিয়াস যেটাই হোক ওইটাতে করে আমি আপনাদেরকে আউটপুটটা দেখাই দিব, ঠিক আছে? তো আজকে আপনারা একটু দেখেন এখান থেকে, আমি তো আপনারা তো ক্লাসে বুঝছেন, আমি আশা করি আপনাদের বুঝতে তেমন একটা সমস্যা হবে না। এখন তারপর আপনারা চেষ্টা করেন, সমস্যা হলে আমাকে কোয়েশ্চেন করেন, ঠিক আছে? তো আপনার কাছে মনে করেন এরকম একটা সার্কিট আছে, এই সার্কিটে আপনার এই ভোল্টেজ সোর্সটা এরকম একটা সিগন্যাল দিতেছে, এসি সিগন্যাল। সো এসি সিগন্যালটা যদি আপনার দেয় তাহলে একটু চিন্তা করেন তো, ডায়োডটার অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজটা মাপি তাহলে আমরা কিরকম ভোল্টেজ মাপবো, চলেন এটা আমরা অ্যানালাইসিস করি, ঠিক আছে? সো এই যে পজিটিভ হাফ সাইকেল যেটা আছে, পজিটিভ হাফ সাইকেল এই কথাটার মানে কি?
এই কথাটার মানে হলো কি পুরোটা সময় আমাদের ভোল্টেজের মান হলো কি পজিটিভ, তাই না? এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নেই। তো ভোল্টেজের মানটা যদি আপনার পজিটিভ থাকে, তাহলে মনে করেন আমরা পজিটিভটা আগে শুরু হইতেছে, ঠিক আছে, পজিটিভ হাফ সাইকেলটা আগে শুরু হইতেছে, এখান থেকে শুরু হইতেছে, তাহলে আপনার মনে করেন এরকম তখন কারেন্টটা এটার ভিতর দিয়ে যাবে, ঠিক আছে। সো এইখানে মনে করেন পজিটিভ, আমি অ্যানোটেডটা ইউজ করি, পজিটিভ হাফ সাইকেল আমরা ধরলাম যে পজিটিভ হাফ সাইকেল আমরা ধরলাম যে এই জিনিসটা পজিটিভ আর এই জিনিসটা হলে গিয়ে নেগেটিভ, ঠিক আছে। পজিটিভ হাফ সাইকেল তো এরকমই হবে যে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, তাই না? এখানে যে ভোল্টেজটা থাকবে, জি স্যার, কারণ এটা তো এটার সাথে লাগানো, সো কারেন্ট এদিক দিয়ে যাবে, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। তার মানে কি তখন ভোল্টেজটা কি বায়াসে থাকবে আমাকে বলেন তো, সরি এই ডায়োডটার জন্য ভোল্টেজটা কি রকম বায়াসে থাকবে? ভোল্টেজ জায়গাটার মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হইতেছে ওই ভোল্টেজটাই তো আমরা এখানে মেজার করবো, তাই না? কারণ আমরা কি জানি, আপনাদের ল্যাবে আমি পড়াইছি না যে ভোল্টমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, কারণ ভোল্টমিটারের ভিতরে অনেক বড় একটা রেজিস্ট্যান্স থাকে, তাই না? তাহলে ভোল্টমিটারের ভিতরে তো কোনো কারেন্ট যায় না, তাই না? তাহলে সব কারেন্ট কোনখান দিয়ে যাবে? সব কারেন্ট যাবে হলে কি এদিক দিয়ে, ঠিক আছে। এখন তাহলে এখান দিয়ে যে ভোল্টেজটা ড্রপ হইতেছে এই ভোল্টেজটা আমরা কি সূত্র দিয়ে মাপবো, ড্রপটা কি সূত্র দিয়ে মাপবো? আমরা মাপবো হলে কি এই সূত্র দিয়ে যে ভি সমান সমান আইআর, তাই না? তাহলে মনে করেন এখান দিয়ে অনেক কারেন্ট যেতেছে, ঠিক আছে, কারণ যেহেতু এটা শর্ট সার্কিট, শর্ট সার্কিট হলে আমরা কি জানি একটা শর্ট সার্কিটের মধ্যে তো অনেক কারেন্ট যায়। এই জন্য দেখবেন না পেপারে আপনারা দেখেন যে শর্ট সার্কিটের ফলে আগুন ধরে অমুক জায়গায় এতগুলো বাসা পুড়ে গেছে বা অমুক কারখানায় আগুন লাগছে, কেন এরকম হয় জানেন? কারণ শর্ট সার্কিটের মধ্যে দিয়ে অনেক কারেন্ট প্রবাহিত হয়। অনেক কারেন্ট কেন প্রবাহিত হয়, কারণ হলো কি শর্ট সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স কত, এই ব্রাঞ্চটার রেজিস্ট্যান্স কত, একটা তারের রেজিস্ট্যান্স কত, শূন্য, একটা তারের রেজিস্ট্যান্স হলে শূন্য, তাই না? কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে ওখান থেকে কারেন্ট যাইতে কোনো বাধা পাবে না? কোনো বাধা পাবে না। এখন মনে করেন আইটা যাই হোক, ধরলাম আই যেন মন না তেন, এখন আই এর সঙ্গে যদি আমি শূন্য গুণ করে দিই তাহলে ভোল্টেজ ড্রপ কত হয়? শূন্য। শূন্য, তাহলে এটা যদি একটা ওপেন শর্ট সার্কিট যদি হয় তাহলে এটার সাথে একটা ভোল্টমিটার লাগালে আপনি কত ভোল্ট দেখবেন? কিন্তু যদি ওপেন সার্কিট হতো তাহলে কত পাইতেন? যে ভোল্টেজটা সাপ্লাই দিতেছেন ওটাই দেখতেন। যদি এই জায়গায় ওপেন সার্কিট হতো, ওপেন সার্কিট কথার অর্থ কি, এই জায়গায় যদি কিছু না থাকতো, ধরলাম যে এই জায়গায় কিছু নাই, তখন আপনি পুরোটা কারেন্টই তখন এখান থেকে যাওয়ার চেষ্টা করতো কিন্তু যাইতে পারতো না, তাহলে ও জাস্ট এটার ভোল্টেজটা মাপতো, এই জায়গাটার ভোল্টেজটা মাপতো। শর্ট সার্কিট আর ওপেন সার্কিট গুলাই ফেলেন না, ঠিক আছে। তো সবসময় মনে রাখবেন যে শর্ট সার্কিটের সময় আমরা ভোল্টেজ মাপি জিরো, আর ওপেন সার্কিটের সময় যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটাই মাপি। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে এটা যদি তখন ওপেন হয়ে যায় এটা তো জাস্ট একটা তারের মতো আচরণ করবে, শর্ট সার্কিটের মতো আচরণ করবে, তাই না? তাহলে আপনি এখানে ভোল্টেজ কত পাবেন অসিলোস্কোপে? জিরো। এই জিনিসটা কি বুঝতে সমস্যা হইতেছে আপনাদের? বুঝতে সমস্যা হলে কোশ্চেন করেন, আমাদের তো এখন জাস্ট থিওরিটিক্যাল পড়াটাই আসে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আইডিয়াল আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে এখানে পাওয়ার কথা জিরো, কিন্তু যেহেতু আমরা যে ডায়োডটা ল্যাবে ইউজ করব ওই ডায়োডটা আইডিয়াল না, এই জন্য আমরা এখানে একটা ভোল্টেজ দেখতে পারবো, স্টিল একটা ভোল্টেজ দেখতে পারবো।
এই ভোল্টেজটার পরিমাণ হলো কি 0.7 ভোল্ট কেন আমরা 0.7 ভোল্ট দেখতে পারবো কারণ 0.7 ভোল্টটা হলো গিয়ে একটা ডায়োডের অ্যাক্টিভেশন ভোল্টেজ সো এই যে মনে করেন একটা ডায়োড দেখতে কি রকম একটা ডায়োড আপনার দেখতে হলো গিয়ে এরকম একটা বারের মতো এই বারের এখানে একটা জায়গায় আছে হলো গিয়ে পি জাংশন একটা জায়গায় আছে হলো গিয়ে এন জাংশন মাঝখানে কানেক্ট করা তাই না এটাই তো ডায়োড সো এই ডায়োডের এই জায়গায় একটা ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয় এই ডিপ্লিশন রিজিয়নের একটা ভোল্টেজ থাকে এই ভোল্টেজটাকে আমরা বলি এরকম ভি নট দিয়ে প্রকাশ করি আমরা সো এটার মান হলো কি 0.7 ভোল্ট সো যখনই আপনি একটা ডায়োডকে অ্যাক্টিভেট করবেন আপনার সবসময় এই 0.7 ভোল্টের উপরে দিলে এই ডায়োডটা অ্যাক্টিভেট হয় এই জিনিসটা তো আপনারা জানেন আমি আশা করি জি স্যার তাহলে ওই 0.7 ভোল্ট আছে অ্যাক্টিভেশন ভোল্টেজটা এটা সবসময় আপনার এই ডায়োডের দুই পাশে অ্যাপিয়ার করবে কারণ এই ভোল্টেজটা যদি না থাকে ওই ডায়োডের মধ্যে দিয়ে আপনার কারেন্ট প্রবাহিত হবে না বুঝতে পারছেন আমার কথাটা সো আপনি যখন এখান থেকে ভোল্টেজটা মাপবেন ওই যে অ্যাক্টিভেশন ভোল্টেজটা 0.7 এটা সব সময় দেখতে পারবেন সো একটা ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে এটার অ্যাক্রসে আপনি যদি ভোল্টেজ মাপেন তাহলে আপনি সব সময় 0.7 ভোল্ট পাবেন বুঝতে পারছেন তাহলে এই যে 0.7 ভোল্টে এটাই হলো কি আপনি এই পজিটিভ হাফ সাইকেলে দেখবেন দেখতেছেন যে পজিটিভ হাফ সাইকেলে শুধু 0.7 ভোল্ট দেখা যাচ্ছে জি স্যার তার মানে কি যতক্ষণ পর্যন্ত আপনার এই অল্টারনেটিং কারেন্ট অল্টারনেটিং সিগন্যালটা 0.7 এ পৌঁছাবে শুধু ততক্ষণ পর্যন্তই আপনি ভোল্টেজটা দেখতে পারবেন কিন্তু এরপরে আর কিছু দেখতে পারবেন না শুধু 0.7 পর্যন্ত দেখতে পারবেন তাহলে কি হলো আমি বললাম কি 0.7 এ আমি এই সিগন্যালটাকে ক্লিপ করে দিছি বুঝতে পারছেন সো 0.7 ভোল্টে আমি এই সিগন্যালটাকে ক্লিপ করে দিছি কেটে দিছি কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে কি হবে চিন্তা করেন নেগেটিভ হাফ সাইকেলে আপনার কারেন্টটা দিক পরিবর্তন করবে কারেন্টটা তখন এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই না তাহলে তখন কি হবে ভোল্টেজটা এখানে হবে পজিটিভ এখানে হবে নেগেটিভ ঠিক আছে যদি হ্যাঁ যদি রিভার্সে কানেক্ট হবে এক্স্যাক্টলি আপনি ঠিক বলছেন রিভার্সে কানেক্ট হবে তো রিভার্সে কানেক্ট হলে এই এই ডায়োডটা তখন কি হয়ে যাবে ওপেন সার্কিট হয়ে যাবে না স্যার ওপেন সার্কিট হয়ে যাবে এটা এক্স্যাক্টলি ওপেন সার্কিট হয়ে যাবে ওপেন একটা ওপেন সার্কিটে আপনার এইখানের ভোল্টেজ যা এইখানের ভোল্টেজ ঠিক তাই না কারণ কি কারণ আমরা কি জানি যে ওপেন সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য তো একটা কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য তো একটা কন্ডাক্টর লাগবে তাই না এখানে তো কোনো কন্ডাক্টর নাই যদি কন্ডাক্টর না থাকে আপনার কারেন্টটা প্রবাহিত হবে কিভাবে কারেন্ট তো বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারবে না তো কারেন্ট যদি প্রবাহিত না হয় যদি কারেন্ট সমান সমান হয় জিরো তাহলে আপনার কারেন্ট সমান সমান যদি জিরো হয় তাহলে তো ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো প্রশ্নই আসে না ভোল্টেজ তো ড্রপ হবে না তাই না সো যেই ভোল্টেজ আছে ওই ভোল্টেজে আপনার থাকবে বুঝতে পারছেন আমার কথাটা সো এখানে যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটাই আমরা এই জায়গায় দেখব বেসিক্যালি আপনি যদি অসিলোস্কোপটা এখানে না লাগাই এখানে লাগাইতেন তাহলে মানে একই জিনিসই পাইতেন বুঝতে পারছেন তো আমরা কি দেখব আমরা নেগেটিভ হাফ সাইকেলের যে পুরো ভোল্টেজটা আছে এই পুরো ভোল্টেজটাই তখন আমরা অসিলোস্কোপে দেখতে পারবো যদি এই ভোল্টেজটা কোথাও ড্রপ হইতেছে না আমার কথাটা কি বুঝতে পারছেন জি স্যার আচ্ছা এইটাই হলো কি আমাদের ক্লিপার সার্কিট এই ক্লিপার সার্কিটটা আমরা যে সবচেয়ে ফান্ডামেন্টাল যে ক্লিপার সার্কিট ওটা হলো কি দেখতে এরকম ঠিক আছে একদম খুব সিম্পল 0.7 ভোল্টে ক্লিপ করবে আর হলো কি আপনার নেগেটিভ হাফ সাইকেলটা দেখাবে এটাকে আমরা বলি হলো কি পজিটিভ ডায়োড ক্লিপিং সার্কিট ঠিক আছে সিমিলারলি আপনার নেগেটিভ ডায়োড ক্লিপিং সার্কিটও থাকতে পারে যেটার ক্ষেত্রে আমরা জাস্ট ডায়োডটাকে যদি ঘুরাই দিই ডায়োডটাকে যদি উল্টো করে দিই তাহলে আমরা নেগেটিভ হাফ সাইকেলটা দেখতে পারবো না শুধু পজিটিভটা দেখবো তাহলে আমরা তখন এটাকে বলি নেগেটিভ ডায়োড ক্লিপিং সার্কিট আশা করি আপনাদের মনে পড়ছে আর আমরা এখন না তাহলে আমাদের ল্যাব শিটে ফেরত যেতে পারবো আর কি তাহলে দেখেন আমাদের ল্যাব শিটে কি করতে বলছে আমাদের ল্যাব শিটে যেটা করতে বলছে সেটা হলো কি এই সার্কিটটা বানাইতে বলছে আমাদেরকে সো এই সার্কিটের সঙ্গে আগের সার্কিটের পরিবর্তনটা কি আগের সার্কিটের সঙ্গে পরিবর্তন হলো গিয়ে এখানে একটা আলাদা ভোল্টেজ সোর্স ডিসি ভোল্টেজ সোর্স অ্যাড করে দেওয়া হয়েছে দেখছেন ডিসি ভোল্টেজ সোর্স অ্যাড করে দেওয়া হয়েছে এখন কোন জায়গায় যদি ডিসি ভোল্টেজ সোর্স অ্যাড করে দেওয়া হয় তাহলে এই জায়গায় যদি আপনি ভোল্টেজটা মাপেন তাহলে আপনি যেই ভোল্টেজটা পাইতেন এর থেকে এই ডিসি ভোল্টের পরিমাণ বেশি ভোল্টেজ পাবেন না আমি জানি না আপনাদের মনে আছে নাকি মনে আছে আমরা ল্যাবে যখন এক্সপেরিমেন্ট করতাম আমরা তো একটা জিনিস ইউজ করতাম যেটা নাম ছিল সিগন্যাল জেনারেটর যেটা দিয়ে আমরা এসি সিগন্যালটা জেনারেট করতাম মনে আছে আপনাদের 1 kHz এর একটা এসি সিগন্যাল যে আমরা জেনারেট করতাম আপনাদের কি একটা জিনিস মনে আছে এসি সিগন্যালটা আমরা যখন জেনারেট করতাম এসি সিগন্যালটা হওয়ার কথা কিরকম এসি সিগন্যালটা একদম ঠিক মাঝ বরাবর দিয়ে যাওয়ার কথা উপরে যতটুকু নিচে ততটুকু থাকার কথা তাই না
কিন্তু আমরা অনেক সময় দেখতাম না যে এই সিগন্যালটা হালকা একটু উপর নিচে হয়ে গেছে, পুরোপুরি সমান নেই। তখন আমরা কি করতাম যে একটা নব ঘুরে সিগন্যালটাকে নিচের দিকে নামাইতাম, তাই না? তো এই জিনিসটা কেন হইতো জানেন? এই জিনিসটা হইতো কারণ সিগন্যালটার মধ্যে একটা ডিসি উপস্থিত ছিল, বুঝতে পারছেন? একটা ডিসি নয়েজ ছিল, যেটার কারণে সিগন্যালটা আইদার উপরের দিকে উঠে যায় বা নিচের দিকে উঠে যায়। কারণ কি? সিগন্যালটার মধ্যে একটা ডিসি কম্পোনেন্ট উপস্থিত ছিল। সিমিলারলি আপনি যদি এরকম একটা এসি সিগন্যালের সঙ্গে যদি একটা ডিসি সিগন্যাল যোগ করে দেন, তাহলে কি দেখবেন? আপনি সিগন্যালটা আইদার উপরে উঠে যাচ্ছে বা নিচে নেমে যাচ্ছে, এই জিনিসটা দেখবেন না? এখন এই জিনিসটা হলো কি আপনার পজিটিভ ডায়োড ক্লিপার। এখন আপনারা একটু বলেন তো যে মনে করেন আমি আপনাকে একটা সিগন্যাল দিলাম, যে সিগন্যালটা দেখতে হলে কি এরকম, ঠিক আছে? এই সিগন্যালটা দেখতে হলে কি এরকম সাইনোসয়েডাল, এটার পিক হলে গিয়ে ধরেন 2 ভোল্টে, এটার এখানে হলে গিয়ে 2 ভোল্ট আর এখানে হলে গিয়ে -2 ভোল্ট, ঠিক আছে? এটা হলে কি আপনার ইনপুট, এই জায়গায় হলে কি এই জিনিসটা 2 ভোল্ট আর -2 ভোল্ট। আমাকে কেউ কি একটু বলতে পারবেন আমরা আউটপুটে কি দেখবো? স্যার প্রথম অবস্থায় রিভার্স বায়াস পাবো, মানে ইনপুটে যা দেবো তাই পাবো আমরা আউটপুট। প্রথম অবস্থায় আমরা ফরওয়ার্ড বায়াস পাবো, পজিটিভ হাফ সাইকেল আমরা ফরওয়ার্ড বায়াস পাবো না, কারণ কারেন্ট তো তখন এদিকে যাবে। ফরওয়ার্ড বায়াস স্যার ওইদিকে যাচ্ছে, কিন্তু স্যার ডায়োডের ওই প্রান্তটা হচ্ছে আমার, আপনি এখানে সাপ্লাই দিলেন 2 ভোল্ট কিন্তু স্যার এপাশে ওই ডায়োডের নিচের দিকে তো 2.5 ভোল্ট, সেক্ষেত্রে স্যার রিভার্স বায়াস হচ্ছে। হ্যাঁ তাহলে এটা রিভার্স বায়াস হবে, কিন্তু আপনার যখন এটা যখন, ও হ্যাঁ তাহলে এখানে 5 ভোল্ট ঠিক বলছেন আপনি, তাহলে 5 ভোল্ট, হ্যাঁ ঠিক আছে ঠিক বলছেন, 5 ভোল্ট দিলে তাহলে কত হবে স্যার? 5 ভোল্ট দিলে তো স্যার ফরওয়ার্ড পাবো, কিন্তু স্যার প্রথম 2.5 ভোল্ট আমার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ উপরের অংশটুকু পাবো স্যার আমি। হ্যাঁ আপনি ঠিক বলছেন। তাহলে এটা দেখতে কি রকম হবে আপনার? আপনার যদি অ্যানোটেশন এটা থাকে তাহলে একটু আইকে দেন আমাকে স্যার। স্যার আইকে দেব স্যার, স্যার স্ক্রিনে অ্যাড করলাম আমি। হ্যাঁ স্যার স্ক্রিনে অ্যাড করে মাঝে দিলাম, এটা হচ্ছে এই, আমি এই জায়গাটাতে 2.5 দিলাম স্যার, এটা বা এই সেটা এটা, আর এটাকে ধরুন আমি সর্বোচ্চ ভোল্টেজ, তো সেই ক্ষেত্রে স্যার আমার এই 2.5 থেকে এই ভোল্টেজটাকে হবে আর কি স্যার, আট করতে পারছি স্যার 4 তো, মানে স্যার ওই যে 2.5 থেকে ওই 5 ভোল্টের যে ডিফারেন্সটা আছে এতটুকু সিগন্যালটা জেনারেট হবে। 2.5 এর জন্য স্যার ভুল হচ্ছে, স্যার স্যার ভুল হচ্ছে, তাহলে 0 থেকে 2.5 যাবে, তারপরে স্যার একটা স্টেবল অবস্থা থাকবে, আবার স্যার 2.5 থেকে নিচে নামবে। স্যার ফোনে তো আট করতে পারছি না, মানে আপনি বলতেছেন যে জিনিসটা দেখতে এরকম হবে, 0.25 পর্যন্ত এরকম হবে, হ্যাঁ তার উপরে যাবে না আর কি। তারপর নিচেরটা হলে গিয়ে নিচেরটা কি হবে তখন স্যার? নিচেরটা আবার হিসাব করতে হবে স্যার উপর থেকে, নিচেরটা হিসাব করতে হবে, নিচেরটা যদি এখানে হয় তাহলে তখন এদিক দিয়ে যাবে, তাই না? তখন এইটা এটা অ্যাড হয়ে যাবে, তাই না? জি স্যার, তখন স্যার রিভার্স, অর্থাৎ ইনপুটে যা আছে সেম পাবো স্যার। হ্যাঁ আমার মনে হয় ঠিকই বলছেন, এরকমই হওয়ার কথা। তাহলে আপনার যেটা হবে যে জাস্ট তখন আমাদের পাওয়ার কথা ছিল হলে কি আপনার এই 0.07 ভোল্ট, তাহলে এখন পাওয়া যাবে হলে কি আপনার 0.7 ভোল্ট +2.5 ভোল্ট, তাই না স্যার? ওটা তো স্যার আমাদের শর্ত মানতেছি না স্যার, অ্যাড হবে কেন স্যার এখানে? স্যার অ্যাড হলে তো ওটা ক্ল্যাম্পার সার্কিট হয়ে যাচ্ছে। নিচের হাফ সাইকেলে কি হবে আমি চিন্তা করতেছি, এখান থেকে যখন যাবে, এখান থেকে যখন আপনার কারেন্টটা যাবে স্যার পুরোপুরি রিভার্স হচ্ছে, তাহলে স্যার ইনপুটে যা আমি আউটপুটে সেম পাচ্ছি, ইনপুটে তো স্যার 2.5 আমার অ্যাড হচ্ছে কি? ও হ্যাঁ আপনি ঠিক বলছেন, আপনি একদম ঠিক বলছেন, কারণ যখন নেগেটিভ হাফ সাইকেলে যাবে তখন তো এদিক দিয়ে কারেন্টটা যাবে, তাই না? আবার এটার কারেন্টটা যেটা এটার কারেন্টটাও যেতেছে এদিক দিয়ে, সো দুইটা মিলেই এটাকে পুরোপুরি অফ করে রাখবে, তাই না? সো এটাকে যদি অফ করে রাখেন তাহলে আপনি ইনপুটে যেটা দিতেছেন আউটপুটে সেটাই পাবেন, তাই না? সো ইনপুটে আপনার আসলে কি -5 ভোল্ট, তাহলে আপনি আউটপুটেও পাবেন হলে কি -5 ভোল্ট, সেই ক্ষেত্রে হ্যাঁ আপনি ঠিক বলছেন, থ্যাংক ইউ। আপনারা বুঝছেন তো, আপনারা অনেক ভালো বুঝছেন, আমি কনফিউজ হয়ে গেছিলাম, ঠিক বলছেন আপনারা। তাহলে এই জিনিসটা দেখতে যেটা হবে জাস্ট এখানে 2.5 ভোল্ট পর্যন্ত উঠবে উঠে, আর এখানে নেগেটিভ পর্যন্ত মাইনাস, নেগেটিভে -5ই থাকবে আর পজিটিভে আপনার ক্লিপ হবে হলে কি 2.5 ভোল্টে, তাই না? এরকমই তো হওয়ার কথা নাকি? জি স্যার। হ্যাঁ তাহলে না, আরেকটা জিনিস আছে, এখানে শুধু 2.5 হবে না, কিন্তু 2.5 +0.7, তাই না স্যার? এটা এটা কাউন্টে আসবে স্যার, এটা আমরা যখন ম্যাথ করার সময় তো এটা কাউন্ট করি না।
এখন আপনারা যখন এই শেয়ার মানে থিওরি ক্লাসে যখন ম্যাথ করেন তখন ডায়োডের কিন্তু অনেকগুলো মডেল আছে, আপনারা কি জানেন যে ডায়োডের অনেকগুলো মডেল আছে? স্যার ওখানে আইডিয়াল, অবশ্যই আইডিয়াল, আপনারা আইডিয়াল মডেল টেস্ট করেন তাই না? আইডিয়াল মডেল টেস্ট করেন, সো আইডিয়াল মডেলে ধরুন অ্যাক্টিভেশন ভোল্টেজ নেই, কিন্তু আপনারা যখন প্র্যাকটিক্যাল করবেন মানে আমি যতবার ল্যাবে মাপছি ডায়োডের ভোল্টেজ ততবার কিন্তু 0.7 টা আসে, 0.7 না আসলে আপনার অ্যাট লিস্ট 0.6 আসে, 0.6 কিন্তু অনেক বড় একটা ভোল্টেজ। আপনি যদি ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে চিন্তা করেন 0.6 কিন্তু অনেক বড় একটা ভোল্টেজ, এটাকে চাইলেই কিন্তু আপনি নেগলেক্ট করতে পারবেন না। আপনার এখানে ভোল্টেজ হচ্ছে 2.5, ঠিক আছে, এটার সঙ্গে যদি আপনি 0.7 যোগ করে দেন এটা তিনের ঘরে চলে যেতেছে, আপনি কিভাবে এই জিনিসটাকে নেগলেক্ট করবেন? বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। তাহলে আপনারা জাস্ট এই জিনিসটাই ল্যাব রিপোর্টে করে নিয়ে আসবেন। সে কি করে আসবেন ল্যাব রিপোর্টে দেখেন, আপনাদের ল্যাব রিপোর্টে ইনপুট সিগন্যালটা লিখবেন হলে কি এরকম যে +5 ভোল্ট আর -5 ভোল্ট, ঠিক আছে, আর আপনাদের আউটপুটে কি দেখবেন, আউটপুটে আপনারা দেখবেন হলে কি এই জিনিসটা। স্যার কতটুকু লিখতে হবে আমি আপনাকে দেখাই, এই জিনিসটা কি আকশন বা মানে মনে থাকবে? ক্লাসে করেছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে দেখাই কোথায় করবেন, ঠিক আছে। দেখেন এই ল্যাব রিপোর্টের শেষে আপনার ই দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে, দেখতে পারতেছেন? আপনারা জাস্ট এই গ্রাফটা ফিল আপ করে নিয়ে আসবেন, কত সহজ না? তাহলে আপনার ভিন কি হবে, ভিনটা এখানে আঁকবেন 5 ভোল্ট। কিভাবে দিব ল্যাব রিপোর্ট? আপনার আপনারা জাস্ট ছবি তুলে আমাকে পাঠিয়ে দিন, মানে লিখে জাস্ট ছবি তুলে পাঠিয়ে দিন স্যার। ভার্সিটি খুলে দেব স্যার? দরকার কি স্যার? হ্যাঁ ভার্সিটি খুলে দিন আপনাদের না, আমি আপনাকে জাস্ট আমি প্রেসার করতেছি না, আমি সাজেশন করতেছি, বুঝছেন? রমজান মাসে তো পুরোপুরি বসেই থাকবেন, যদি চান ল্যাব রিপোর্ট করে ফেলেন, আর যদি চান যে ভার্সিটি খুললে দিবেন আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আমি আপনাকে যে জিনিসটা মনে করে দিচ্ছি, ভার্সিটি যখন খুলবে আপনাদের কিন্তু 2 উইক টানা এই পরীক্ষা, ক্লাস টেস্ট, ল্যাব ফাইনাল, ভাইভা, ল্যাব রিপোর্ট জমা সব কিন্তু প্রত্যেকটা কোর্সের ওই 2 উইকে আপনার প্রেশার থাকবে। তা আপনি যদি সবকিছু ওই 2 উইকের জন্য জমায় রাখেন আপনার হয়তো সমস্যা হবে। এখন আমি জানি না আপনার সমস্যা না দেই স্যার, আপনি না দেন আমার কোনো সমস্যা নেই, আমি তো আমি কোনো প্রেশার দিতেছি না, আমি কোনো প্রেশার দিতেছি না, আমি বলতেছি আপনারা যদি করেন ভালো, না করলে কোনো সমস্যা নেই স্যার। আপনি যদি স্যার কোনো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, আমি শুনি না আপনার। হ্যাঁ ভালো আছি, আপনার লাস্ট কথাটা শুনিনি, আবার একটু বলেন স্যার। আপনি যদি আমাদের মানে সবার জন্য করে দেন দেয়া লাগবে না, তাহলে আমরা দিলাম আপনাকে না, ল্যাব রিপোর্ট আপনাকে দিতেই হবে, কারণ আপনার ল্যাব রিপোর্ট যদি আপনি না দেন আপনাদের ডিপার্টমেন্ট থেকে তো আমার কাছে 5টা করে ল্যাব রিপোর্ট দেখতে যাবে, তখন আমি কি দিব বলেন? আমাদের কালেকশনে রাখতাম, তারপর ফাইনাল পর্যন্ত যতগুলো ল্যাব রিপোর্ট করতাম এগুলো আবার দেখে দেখে ফেরত দিয়ে দিত, তারপর আমরা করতাম কি 8টা ল্যাব রিপোর্ট একসাথে করে স্যারের রুমে রেখে আসতাম। আমি জানি না আপনারা এই জিনিসটা করেন নাকি, মানে আপনাদের সবগুলো ল্যাব রিপোর্ট একসাথে করে ফাইনাল পরীক্ষার পরে স্যারকে জমা দিয়ে দিতে হয়। আপনারা কি এরকম আগে করছেন কখনো? স্যার আমরা করিনি, কিন্তু এই জিনিসটা আপনারা আবার ওই ডিপার্টমেন্ট আপনাদের জমা দিয়ে স্যার, আপনাদের ডিপার্টমেন্ট থেকে এটা আবার দেখতে চায় যে মানে টিচাররা কোনো ফাঁকিবাজি করছে নাকি, আমার কথাটা বুঝতে পারছেন? এটা তো এই জন্যই আর কি, মানে আপনাদের যদি এখন বলে ডিপার্টমেন্ট থেকে যদি বলে যে সবার ল্যাব রিপোর্ট জমা দিতে হবে, আপনারা ল্যাব রিপোর্ট মনে করেন করেন নাই, তাহলে কিন্তু আপনারাই বিপদে পড়বেন। এই জন্য আমি বলতেছি যে আপনারা যদি 2 পৃষ্ঠা করে লেখা রাখেন, জাস্ট এই এই ছবিটা যদি আইকা রাখেন, এই ছবিটা যদি আইকা রাখেন আর একটা কভার শীট যদি করেন, করলে করে না করলে না ওটা পরে, ঠিক আছে স্যার? আমরা তাহলে ভার্সিটি খুলে ভার্সিটি ওপেন হলে দিন, ঠিক আছে, আপনাদের যখন সুবিধা, আমি আপনাদের উপর কোনো প্রেসার দিব না। আমরা তো এখন এখন স্যার যে A4 সাইজ এর পেপার কেউ সাথে নিয়ে আসি নাই, বুঝতে পারছি আমি, বুঝতে পারছি লকডাউন অবস্থা কালেক্ট করা প্রবলেম না না, আমি কোনো প্রেসার দিই না, আমি জাস্ট বলছি যে আপনারা যদি অনলাইন মাস্টার করে রাখেন আপনাদের জন্য ভালো, কিন্তু আপনাদের পড়া লাগবে মনে কথা। হ্যাঁ তাহলে স্যার আপনি এই ফাইলটা আমাদের ক্লাসরুমে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ফাইলটা আমি ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা তাহলে এই প্রথম ক্লিপার সার্কিটটা গেল, 2 নম্বর ক্লিপার সার্কিটটা এখানে যেটা আছে সেটা হলো কি আপনার জেনার ডায়োড দিয়ে, জেনার ডায়োড সম্পর্কে কি তো আপনারা ক্লাসে পড়ছেন তাই না? জেনার ডায়োড কিভাবে কাজ করে আমাকে একটু বলতে পারবেন, জেনার ডায়োডের বৈশিষ্ট্য কি? স্যার জেনার ডায়োডটা এই ডায়োডের সম্পূর্ণ উল্টা ভাবে কাজ করে, অর্থাৎ রিভার্স বায়াসে কাজ করে। আর জেনার ডায়োডে স্যার ড্রপিং যেটা আছে এটাতে যেমন 0.7 ফিক্সড, আর জেনার ডায়োডে স্যার এটা ইউজার ডিফাইন বা ইউজাররা ক্রিয়েট করে দেয় আসলে ভোল্টেজের। এটা কি ঠিক যে এটা ঠিক উল্টা ভাবে কাজ করে? না স্যার, আমরা হচ্ছে সাধারণ ডায়োডে রিভার্স বায়াসে হচ্ছে কারেন্ট ফ্লো করতো না, কিন্তু জেনার ডায়োডে হচ্ছে যখন আমরা ইউজ করব
এটা কি ঠিক যে সাধারণ ডায়োডে আপনার উল্টা দিকে কারেন্ট ফ্লো করে না, এটা কি সত্য? স্যার উল্টা দিকে কারেন্ট ফ্লো করে কিন্তু স্যার কোনো রকম ড্রপিং হয় না তখন স্যার। কারণ স্যার তখন ব্যারিয়ার ভোল্টেজটা যখন স্যার এমনিতেই রিভার্স বায়াস হয়ে যায় তখন তো স্যার একটা শর্ট পথ হিসেবে কাজ করে। স্যার রিভার্স মানে এটা কোনো কাজে আপনি এটা এটা আমাদের কোনো কাজে আসে না হয়তো। হ্যাঁ এবং ওই ব্রেকডাউন ভোল্টেজের উপরে যদি চলে যায় তখন আপনার ডায়োডটা নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে যায় স্যার। ডায়োড নষ্ট হয়ে যেতে পারে ওই ওই ইফেক্টটাকে আমরা বলি হলো কি অ্যাভালাঞ্চ। তো অ্যাভালাঞ্চ যখন ভোল্টেজে পৌঁছে যায় তখন আপনার ডায়োডটা পুরোপুরি পার্মানেন্টলি নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে কিন্তু জেনার ডায়োডে যেটা করা হয় জেনার ডায়োডটা ডিজাইন স্পেশালি ডিজাইনই করা হয়েছে রিভার্স বায়াসে কাজ করার জন্য। কিন্তু এটার মানে এটা না যে এটা ফরওয়ার্ড বায়াসে কাজ করবে না। ঠিক আছে সো জেনার ডায়োড আপনার ফরওয়ার্ড বায়াসেও কাজ করবে কিন্তু এটা রিভার্স বায়াসেও কাজ করবে। ঠিক আছে তো রিভার্স বায়াসে এটার বৈশিষ্ট্যটা কি রিভার্স বায়াসে আপনার একটা ইউজার ডিফাইন্ড আপনি যে কথাটা বললেন যে ইউজার ডিফাইন্ড একটা ভোল্টেজ ও ওটার অ্যাক্রসে শো করবে যখন ও রিভার্স বায়াসে কাজ করবে। সো জেনার ডায়োড দেখা যায় আমাদের নাম্বার অফ জেনার ডায়োড আমাদের মার্কেটে আছে সেটা হলো 2 ভোল্ট থেকে আপনার 30 ভোল্ট পর্যন্ত আপনার জেনার ডায়োড পাওয়া যায়। বুঝতে পারছেন আমার কথাটা? সো জেনার ডায়োড আপনার যখন রিভার্স বায়াসে কাজ করে ওটার অ্যাক্রসে আপনি যদি একটা ভোল্টমিটার ধরেন তাহলে ওই যে ইউজার ডিফাইন্ড যে ভোল্টেজটা দেওয়া আছে 2 ভোল্ট থেকে 30 ভোল্ট মনে করেন 30 ভোল্ট আছে তাহলে আপনি সবসময় জেনার ভোল্টের জেনার ডায়োডের অ্যাক্রসে আপনি ওই 30 ভোল্টেই দেখতে পারবেন। আপনি 100 ভোল্টেজ দেন 200 ভোল্টেজ দেন কোনো সমস্যা নেই আপনি পাবেন হলে কি 30 ভোল্টই। বুঝতে পারছেন আমার কথাটা? সো আমরা যদি জেনার ডায়োড দিয়ে যদি একটা ক্লিপিং সার্কিট বানাই তাহলে দেখেন এই ক্লিপিং সার্কিটটা কিভাবে কাজ করবে। তাহলে এখানে যখন ফরওয়ার্ড বায়াস যখন হবে ফরওয়ার্ড বায়াসের সময় জেনার ডায়োডটা ভোল্টেজ যেটা দেখাবে সেটা কোন ভোল্টেজ বলেন তো? জেনার ডায়োডটা কিন্তু উল্টো করে লাগানো এখন স্যার পজিটিভ হাফ সাইকেলে তাহলে কোন ভোল্টেজটা দেখাবে ও যে জেনার ডায়োডের যে ভোল্টেজটা জেনার ডায়োড আমি এখানে ইতে লাগে জেনার ডায়োড এটা মনে করেন জেনার ডায়োড জেনারেলি আমি যেটা ইউজ করছি এর আগে সেটা হলো 2.4 ভোল্টের। ঠিক আছে মনে করেন এই জেনার ডায়োডটা হলো 2.4 ভোল্ট রেটিং এটার রেটিং হলো 2.4 ভোল্ট তাহলে এখন হলো কি এই জেনার ডায়োডটা পজিটিভ হাফ সাইকেলে এটা কি আছে জেনার ডায়োডটা রিভার্স বায়াসে আছে না? জি স্যার। তো রিভার্স বায়াস কত বুঝিনি আবার একটু বলেন স্যার ভোল্টেজ দিয়েছি কত আমরা ভোল্টেজ আমরা মনে করেন দিছি হলে 2.4 ভোল্ট তো আমি ধরলাম 5 ভোল্ট দিছি পিক হলে 5 ভোল্ট ভিপি হলে 5 ভোল্ট। ঠিক আছে ধরেন যে আমি 5 ভোল্ট দিছি তাই 5 ভোল্ট যদি দিই তাহলে এই জেনার ডায়োডটা কতক্ষণ পর্যন্ত পুরোপুরি অফ থাকবে বলেন তো? 2.4 ভোল্ট পর্যন্ত অফ থাকবে অফ থাকবে কিন্তু 2.4 ভোল্টই যখন চলে যাবে তখন ও মানে ধাই ধাই করে কারেন্ট নেওয়া শুরু করবে না তো তখন একদম পুরোপুরি শর্ট সার্কিট হয়ে যাবে। বুঝে আপনারা যেটা বললেন ব্রেকডাউন ব্রেকডাউন হয়ে যাবে তখন এটা পুরোপুরি শর্ট সার্কিট হয়ে যাবে না একটা তখন তো শর্ট সার্কিটের অ্যাক্রসে আপনি তার কোনো ভোল্টেজ পাবেন না তাই না? শর্ট সার্কিটের অ্যাক্রসে আমরা একটু আগে দেখলাম না 0 ভোল্ট পাই আমরা তাহলে কতক্ষণ পর্যন্ত আমরা এই ভোল্টেজটা দেখবো যতক্ষণ পর্যন্ত জেনার ভোল্টেজ না পৌঁছে অতিক্রম করেনি 2.4 অতিক্রম করে না তাহলে আমরা এখানে দেখবো হলে 2.4 পর্যন্ত সিগন্যালটা দেখতে পারবো এরপরে আর দেখতে পারবো না কারণ এরপরে এটা হয়ে যাবে শর্ট সার্কিট। ঠিক আছে তাহলে আবার যখন নেগেটিভ হাফ সাইকেলে যখন যাবো তখন জেনার ডায়োডটা আছে হলে কি ফরওয়ার্ড বায়াসে তাহলে কোন ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে আমরা ওটার অ্যাক্রসে কত ভোল্ট দেখবো? শুধু 0.7 ভোল্ট দেখবো তাই না? জি স্যার। এই জিনিসটা কি আরো বুঝতে সমস্যা আছে স্যার? লাস্ট টু আরেকবার যখন রিভার্স বায়াসে থাকবে তখন এই জেনার ডায়োড কত ভোল্টেজে অ্যাক্টিভেট হবে? 0.7 ভোল্ট অ্যাক্টিভেট হবে তাই না? এটা সিলিকন দিয়ে তৈরি সিলিকন দিয়ে তৈরি যে কোনো ডায়োডের অ্যাক্টিভেশন ভোল্টেজ তো 0.7 তাই না? জি স্যার। তাহলে এটা যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন ফরওয়ার্ড বায়াসে কতক্ষণ পর্যন্ত ভোল্টেজ দেখাবে? 0.7 পর্যন্ত ভোল্টেজটা দেখাবে কারণ 0.7 পর্যন্ত ওপেন সার্কিট তাই না? কিন্তু যেই 0.7 এ পৌঁছে যাবে তখনই ও শর্ট সার্কিট হয়ে যাবে না? শর্ট সার্কিট হয়ে গেলে শর্ট সার্কিট ডিটেক্টরে ভোল্টেজ কত? নাই। শর্ট সার্কিট ডিটেক্টরে তো কোনো ভোল্টেজ নেই তাই না? ওই যে একটু আগে দেখলাম না শর্ট সার্কিট হয়ে গেলে ডিটেক্টরে আমরা ভোল্টেজ পাই না কোনো তাহলে তখন তো আর ভোল্টেজ দেখতে পারবেন না। তাহলে আপনি ভোল্টেজ দেখতে পারবেন সর্বোচ্চ কত পর্যন্ত? 0.7 পর্যন্ত। আমার কথাটা কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝছি। বুঝছেন? আচ্ছা ঠিক আছে তাহলে চলুন আমাদের ল্যাবে যে যে সার্কিটটা করতে দিছে চলুন আমরা ওই সার্কিটটা দেখি। এখন আমাদের ল্যাবে যে সার্কিটটা করতে দিছে সেটা হলো এরকম দুইটা জেনার ডায়োড। ঠিক আছে দুইটা জেনার ডায়োড দেখুন এখানে দেখি তো এখানে জেনার ডায়োডটার রেটিং কত আমি দেখি আসি। এর 4.7 ভোল্টের জেনার ডায়োড দিছে আপনাকে দেখছেন 4.7 ভোল্ট
জেনার ডায়োড তার মানে কি এটা রিভার্স বায়াস এটা যখন এটার অ্যাক্টিভেশন ভোল্টেজ কত 0.4.7 মানে 4.7 হলি ও একটা শর্ট সার্কিট হয়ে যাবে বুঝতে পারছেন আমার কথাটা তাইলে এখন দেখেন এখানে মনে করেন তাহলে আপনার ল্যাবের এক্সপেরিমেন্ট এখানে কত ভোল্টেজ দিতে বলছে চলুন দেখি 16 ভোল্ট দিতে বলছে 16 ভোল্ট পিক টু পিক তার মানে কি উপরে আছে 8 আর নিচে আছে 8 তাই না উপরে আছে 8 আর নিচে আছে 8 এরকম যদি একটা সিগন্যাল হয় তাহলে এটা এখানে আছে 8 এখানে আছে হলো কি -8 ঠিক আছে তাইলে এখন দেখেন পজিটিভ হাফ সাইকেলটা চিন্তা করি পজিটিভ হাফ সাইকেলে তো কারেন্ট এদিকে যাবে তাই না পজিটিভ হাফ সাইকেলে যখন কারেন্ট এদিকে যাবে তখন এই জেনার ডায়োডটা কিসে আছে রিভার্স বায়াসে আছে না জি স্যার এই জেনার ডায়োডটা রিভার্স বায়াসে আছে তাহলে ও কতক্ষণ পর্যন্ত দেখাবে ভোল্টেজ বলেন তো 4.7 পর্যন্ত ও ভোল্টেজ দেখাইতে পারবে এরপরই তো শর্ট সার্কিট হয়ে যাবে তাই না জি স্যার আবার দেখেন এই এই ডায়োডটা কেমনে আছে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে না জি স্যার এই ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড বায়াস আছে তাহলে ফরওয়ার্ড বায়াসে আপনার ভোল্টেজ কত 0.7 তাহলে দেখো পজিটিভ তাহলে আপনার আউটপুটটা কত পাবেন আউটপুটটা আপনি পাবেন হলে কি এরকম একটা জায়গায় ভেঙে যাবে এই ভেঙে যাওয়ার ভোল্টেজটা কত হবে বললাম তো 4.7 প্লাস 0.7 এক্স্যাক্টলি এই তো বুঝছেন আপনারা এখানে এখন যে ফ্ল্যাট হয়ে যাবে ছবিটা সুন্দর করে রাখতে পারবেন তো আপনারা তাই না আবার যখন নিচে যাবেন তখন কি হবে উল্টাটা হবে তখন হবে -4.7 কারণ তখন এই জিনিসটা আবার হলো কি রিভার্স বায়াস তাই না এই ডায়োডটা তখন আবার রিভার্স বায়াস তখন ও দেখাবে 4.7 আর ও দেখাবে হলো কি 0.7 তাহলে এটা হয়ে যাবে 0.7 -4.7 -0.7 টোটালটা যেটা আসে 5.4 বুঝতে পারছেন আমার কথাটা ঠিক আছে তাহলে এইটাই হলো কি আমাদের ক্লিপার সার্কিট হলো কি ডায়োডের সবচেয়ে সিম্পল অ্যাপ্লিকেশন সবচেয়ে সহজ এর থেকে সহজ আর কিছু হতে পারে না আমি আশা করি এই দুইটার গ্রাফ আপনারা রাখতে পারবেন এটা আপনাদের ল্যাবে করা আর আসলে অনলাইনে করার মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই কারণ খুব সহজ এক্সপেরিমেন্ট তো আপনাদের ল্যাবে করলেও তেমন একটা সমস্যা হতো না আচ্ছা তাহলে আমরা আজকে ফাইনাল টপিকটা যেটা দেখব সেটা হলো ক্ল্যাম্পিং সার্কিট ঠিক আছে ক্ল্যাম্পিং সার্কিট তো আপনারা ক্লাসে পড়ছেন পড়েন নাই বাদ দিছিল স্যার আমাদের এটা আমাদের বাদ দিয়ে দিছে স্যার এটা দেখব না ক্ল্যাম্পিং সার্কিট কেন বাদ দিয়ে দিছে এত সহজ একটা সার্কিট স্যার তো বুঝিন না বুঝছেন আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে ক্ল্যাম্পিং ট্রাই করছ না কিন্তু আমরা বুঝি না এটা না এটা বাদ দিয়ে আচ্ছা ঠিক আছে ক্ল্যাম্পিং সার্কিটটা তো আপনাদের যারা আপনার ই ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার এটা আপনাদের জন্য তো ক্ল্যাম্পিং সার্কিটটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের তো এটা বোঝা উচিত কিন্তু আপনারা যদি না বুঝেন সমস্যা নেই কেন বোঝা উচিত এই জিনিসটা বলতে আমি বুঝাবো না আপনাদেরকে কিন্তু কেন বোঝা উচিত এটা একটু বলতে পারেন আমাকে এটা তো ডিজিটাল সিগন্যাল নিয়ে কাজ করে বেশিরভাগ সময় আর স্যার ভোল্টেজ না না জাস্ট এটা দেখে বললাম তো এই যে এখানে ক্ল্যাম্পিং সার্কিট একটা ছবি দেওয়া আছে ঠিক আছে যে ক্ল্যাম্পিং সার্কিটটা আসলে কি করছে স্যার এখানে স্যার লো ভোল্টেজটাকে হাই বানাচ্ছে আবার একমুখী ভোল্টেজে রূপান্তর করতেছে একমুখী ভোল্টেজে রূপান্তর এক্স্যাক্টলি আপনি ঠিক বলছেন এটা দেখে আপনার কি মনে হয় এটা আপনার কম্পিউটারে কোন জায়গায় কাজে লাগে বলেন তো আচ্ছা আমি আপনাদের জাস্ট একটা কোশ্চেন করি আপনাদের বাসায় তো যাদের পিসি আছে মনে করেন বা পিসিতে যারা কাজ করছেন ওরা তো দেখছেন যে পিসির একটা পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে তাই না যেটা দিয়ে আপনি জাস্ট আপনার ওয়ালে যে সকেটটা আছে এই সকেটটার মধ্যে পাওয়ারটা লাগান ঠিক আছে তো সকেট থেকে যে সিগন্যালটা আসতেছে এই সিগন্যালটা কি রকম এসি না ডিসি স্যার এসি এসি সিগন্যাল আসতেছে ঠিক আছে তো আপনারা কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে তো জানেন যে মাদারবোর্ড বা ভিতরে যে প্রসেসর আছে এই প্রসেসরটা তো একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে কাজ করে যেটা আমরা বলি ক্লক তাই না ক্লকের নাম তো শুনছেন আপনারা জি স্যার ক্লকটা কি আপনার এসি না ডিসি স্যার ওটা ডিসি ওটাতে একবার চাপ দিলেই স্যার একটা হাই অবস্থা একটা লো অবস্থায় আসে এক্স্যাক্টলি তার মানে ওটা শুধু একটা দিক আছে ওটা কিন্তু কখনো জিরোর নিচে যায় না তাই না সব সময় পজিটিভ ভ্যালু থাকে হয় 1 নাইলে 0 তাই না তাহলে আপনাদের মাথায় কখনো এই কোশ্চেনটা আসছে যে এই যে আমি এসি একটা কারেন্ট নিতেছি কিন্তু কম্পিউটারের ভিতরে সব লজিক হলো কি ডিসি তাহলে আমি এসিটাকে কিভাবে একমুখী বানাইতেছি ক্ল্যাম্পার সার্কিট এক ধরনের ক্ল্যাম্পার সার্কিট থাকে ভিতরে ফারস্টে কি করে জানেন ফারস্টে যে এই যে এসি সিগন্যালটা আছে না এসি সিগন্যালটাকে ফারস্টে আপনার রেকটিফায়ার দিয়ে ডিসি পুরোপুরি ডিসি বানায় ফেলে এই জিনিসটা কেমনে করে দেখেন এটা আপনারা জাস্ট শিখে মানে ইন্টারেস্টের জন্য আপনাদের ঠিক আছে আমি আপনাদেরকে এই ক্ল্যাম্পার সার্কিট শিখাবো না আপনারা যদি পড়তে না চাইলে আমার শেখানোর দরকার নাই কোনো এই দেখেন এটা হলো ডিসি তাহলে মানে প্রথমে তো আপনার এসিটা থাকে এই এসিটারে এরকম ডিসিতে পরিণত করে ফেলে সেটা হলো ক্ল্যাম্পার সার্কিট দিয়ে করে সরি ক্ল্যাম্পার সার্কিট বলতে বলতে রেকটিফায়ার দিয়ে করে ঠিক আছে এই জিনিসটাকে বলা হলো কি রেকটিফায়ার রেকটিফায়ার পড়ছেন আপনারা জি স্যার
রেকটিফাইড দা ডিসি কইরা ফেলা ঠিক আছে একেবারে সোজা লাইন তাহলে আপনার ফলাফলটা কি হলো একেবারে সোজা লাইন ঠিক আছে এখন সোজা লাইনটা যখন পাইলেন সোজা লাইনটা থেকে এই জিনিসটা বানায় এই যে দেখতেছেন না যে একটা স্কয়ার ওয়েভ এই সোজা একটা জিনিস থেকে স্কয়ার ওয়েভটা কেমনে বানায় বলেন তো বুঝতে পারছেন তারপরে কি করে একটা ক্ল্যাম্পার ইউজ করে আপনার এই ডিজায়ার্ড যে ক্লক এই ক্লকটা জেনারেট করে এখন বুঝতে পারছেন যে ক্ল্যাম্পার সার্কিটটা আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ ক্ল্যাম্পার সার্কিট না থাকলে আপনার এসি থেকে এরকম ডিসি তে লজিক ডিভাইস ইউজ করতেই পারতেন না ঠিক আছে এটা আপনাদের শেখার দরকার নেই কিন্তু আপনারা যদি ইন্টারেস্ট থাকে আপনারা নিজের একটা সার্কিটটা পড়ে নেন ক্ল্যাম্পার সার্কিটের সার্কিটটা খুবই সহজ আমি শিওর আপনারা নিজেরা পড়লেই পারবেন হ্যাঁ বলেন আপনি কি পান এখানে শুধু এখানে 0.7 ভোল্টটা পান তাই না পজিটিভ হাফ সাইকেল তো এটা অন অবস্থায় থাকে অ্যাক্টিভের অবস্থায় থাকে তাই না তাহলে এখানে আপনি শুধু পাবেন হলো 0.7 ভোল্ট একটা জিনিস চিন্তা করেন আপনার যখন নেগেটিভ হাফ সাইকেলে যখন কারেন্টটা যাবে নেগেটিভ হাফ সাইকেলে আপনার যখন এদিক দিয়ে যখন কারেন্টটা যাবে তখন কি হবে একটা জিনিস চিন্তা করে দেখেন তখন এখানে আপনার যে ভোল্টেজটা আপনি দেখাইতেছেন এই ভোল্টেজটা আপনি পাবেন না এখানে যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটা এখানে পাবেন না কারেন্টটা তো তখন অফ এটা তখন রিভার্স বায়াস আছে তাই না এটার সাথে সাথে কি হবে জানেন এই যে ক্যাপাসিটরটা যে পজিটিভ হাফ সাইকেলে চার্জ হইছে না এখানে তো আগে কারেন্টটা গেছে কারেন্টটা যাওয়ার কারণে এই ক্যাপাসিটরটা চার্জ হইছে না হ্যাঁ ক্যাপাসিটর তো আপনারা জানেন যে ক্যাপাসিটর চার্জ ধরে রাখে তখন ক্যাপাসিটরটা করবে কি ক্যাপাসিটরের এই সাইডটা হলো পজিটিভ এই ছবিতে দেখে বোঝা যাচ্ছে না এই সাইডটা পজিটিভ এই সাইডটা নেগেটিভ তাহলে ক্যাপাসিটর কি করবে এও আবার উল্টা একটা কারেন্ট দিবে বুঝতে পারছেন তখন কি হবে তখন এই কারেন্ট আর এই কারেন্ট মিলে এখানকার ভোল্টেজটা আরো বেড়ে যাবে না তখন আপনি দেখবেন যে আসলে যা এর থেকে বড় একটা ভোল্টেজ দেখতে পারবেন বুঝতে পারছেন তার মানে এই যে উপরের দিকে ভোল্টেজটা যে আপ হইতেছে এই আপটা হইতেছে হলো কি আপনার এই ক্যাপাসিটর যে চার্জটা স্টোর করে রাখে এই চার্জটা স্টোর করে রাখার কারণে এই ভোল্টেজটা আপ হয়ে যেতেছে তাহলে আপনার কি হইতেছে দেখেন নেগেটিভ হাফ সাইকেল আপনি কিছুই দেখতেছেন না পজিটিভ হ্যাঁ সরি নেগেটিভ হাফ সাইকেল আপনি কিছুই দেখতেছেন না পজিটিভ হাফ সাইকেল আপনি কিছুই দেখতেছেন না সিগন্যালটা বেড়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু একটা দিকে আপনার সিগন্যালটা বেড়ে যাচ্ছে আমার কথাটা কি বুঝতে পারছেন জি স্যার এইটাই ক্ল্যাম্পার সার্কিটটা যে ক্যাপাসিটর চার্জটাকে স্টোর করে রাখে তো ক্লিপিং এ কি করতেছেন আপনি একটা অংশ জাস্ট কেটে বাদ দিয়ে দিতেছেন তাই না আর ক্ল্যাম্পারে যেটা করতেছেন আপনি যে অংশটা কেটে বাদ দিয়ে দিলেন ওইটা আবার আরেকটা সাইকেলের সঙ্গে যোগ করে দিতেছেন যদি এই কথাটা আপনাদের মানে বুঝতে সুবিধা হয় আর কি ভাবে মানে এটা হলো কাপড় কেটে আবার আরেক জায়গায় সেলাই করতেছেন আর ওইটা জাস্ট কাপড়টা কেটে ফেলাই দিতেছেন সো এটা আপনাদের এক্সপেরিমেন্ট করা লাগবে না কিন্তু আপনার এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং সো আপনারা পড়ে নিয়ে নিন জিনিসটা ঠিক আছে আপনারা এখন যতজনই আছেন সবাই একটু আপনাদের রোল নাম্বারটা দেন এখানে রোল নাম্বারটা লিখে দেন বা অনেকে তো লিখে দিয়েছে অলরেডি আর আরেকটা যেটা সেটা হলো কি নেক্সট উইকে জাস্ট এক ঘন্টার একটা ক্লাস আমরা এক্সট্রা করব ঠিক আছে আপনাদের তো আমি আশা করি অনেক সময় যেহেতু আপনাদের এখন চাকরিতে যেতে হইতেছে না তাহলে আপনারা নেক্সট উইকে জাস্ট একটা ক্লাস আমাকে মেকআপ ক্লাস হিসেবে এক্সট্রা দিবেন ঠিক আছে তাহলে আমাদের 9টা ক্লাস হয়ে যাবে আমরা তখন ডিপার্টমেন্টে মানে ভালোভাবে রিপোর্ট করতে পারবো আপনাদের যখন সুবিধা তাহলে আপনারা যখন ডেট দিবেন আমি ডিপার্টমেন্টে জানাই দেব যে আপনাদের মেকআপ ক্লাস স্কেডিউল করছি স্যার আপনি একটা দিয়ে দেন স্যার আমি বুধবার আমি শুক্রবার ছাড়া যে কোনো দিন শুক্রবার তো আমি পারবই না শুক্রবার তো প্রচন্ড ব্যস্ততা বুধবার দিন হলে খুব ভালো হয় স্যার তা বুধবার আমাদের ক্লাস থাকে
ও বুধবার ক্লাস থাকে তাহলে মঙ্গলবার করেন, মঙ্গলবার আমি মোটামুটি ফ্রি। আপনারা কি রাতে করলে সুবিধা নাকি দিনের বেলা করলে সুবিধা? তো এখন সামনে রমজান আসতেছে, সকালে করি তাহলে, সকালে সবাই কম টায়ার থাকবে, সকাল 11টার দিকে করি, 11টা থেকে 12টা জাস্ট 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে মঙ্গলবার দিন 11টা বাজে। ঠিক আছে, আমি এটা গ্রুপে আপনাদেরকে জানাই দিব। আর আপনাদের যে সিআর সে কি আছেন আজকে? মনির চলে গেছে, আসছিল মনে হয়। ঠিক আছে, সবার রোল নম্বর দেওয়া হলে আমরা মিটিংটা এখানে শেষ করি। আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে। Thank you.